বিপিএল এর চট্টগ্রাম পর্ব শুরু হয়েছে 13 ফেব্রুয়ারি। চার দিন পার হয়ে গেলেও এই পর্বে এখনো পর্যন্ত একটি দল মাঠে নামেনি। সিলেট স্ট্রাইকার্স চট্টগ্রাম পর্বে এখন মাঠে নামবে 17 ফেব্রুয়ারি। সিলেটের আনুষ্ঠানিক অনুশীলনে সবাই খুঁজছে শুধু একজনকেই, তিনি নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক অফিসিয়াল প্র্যাকটিস ডেতে মাঠে হাজির ছিলেন না। তবে আজ শুক্রবার সিলেট স্ট্রাইকার্সের ছিল আনঅফিসিয়াল তথা ঐচ্ছিক প্র্যাকটিসের সূচি। তবুও সকাল 11টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আউটারে দলের প্রায় সব ক্রিকেটারই হাজির হয়ে যান, যেখানে ছিলেন নাজমুল হোসেন শান্ত। যার আগের দিন বাংলাদেশ দলের অধিনায়ককে খুঁজছিলেন, তারা এবার অনায়াসে তার অনুশীলন দেখলেন। অনুশীলনের শুরু থেকেই বেশ সিরিয়াস বাংলাদেশ দলের নতুন অধিনায়ক। নেটে দীর্ঘক্ষণ স্পিনার এবং পেসারদের বোলিং এর সামনে নিজেকে ঝালাই করে নিলেন, বারবার নেট পরিবর্তন করে কখনো স্পিনার কখনো পেসারদের মোকাবেলা করলেন। দীর্ঘক্ষণ প্র্যাকটিস করে সতীর্থ ব্যাটারদেরকে নেট ছেড়ে দিলেন তিনি। কিন্তু নাজমুল হোসেন শান্তর ব্যাটিং প্র্যাকটিসের ক্ষুধা তখনও কমেনি। প্র্যাকটিস গ্রাউন্ডের একেবারে উত্তর কোণে এসে একজন টিম বয়ের ছুড়ে দেয়া বলে এককভাবে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করে গেলেন। ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন, সায়েন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ, 50,000 বার অটো ইগনিশন, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী, আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।